أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা তো আমরা ইসলাম শিক্ষা বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি তো আজকেও আমরা এ অধ্যায়েরই দ্বিতীয় ক্লাস সে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এ অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এক নজরে সে বিষয়গুলো একটু দেখে নেই যে ষষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অধ্যায়ের মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে তো ইসলামী রাষ্ট্রের স্বরূপ বৈশিষ্ট্য গুরুত্ব এ বিষয়টি আলোচিত হয়েছে খেলাফতের গুরুত্ব খলিফা বা রাষ্ট্রপ্রধান মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা গুণাবলী এবং তাদের দায়িত্ব কর্তব্য এ বিষয়টিও আলোচিত হয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব এ বিষয়টিও রয়েছে এরপরে ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার এ বিষয়টি নিয়েও এ অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে তো আমরা প্রথমেই ইসলামী রাষ্ট্রের স্বরূপ বৈশিষ্ট্য গুরুত্ব এ বিষয়টি নিয়ে আমরা প্রথম ক্লাসে ইসলামী রাষ্ট্রের স্বরূপ বা পরিচয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো এই বিষয়টির পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তা হচ্ছে তোমরা ইসলামী রাষ্ট্রের স্বরূপ বা পরিচয় এটা তোমরা বলতে পারবে এই বিষয়টি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি এরপরে তোমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে আজকে আমরা এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ এরপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী ব্যাখ্যা করতে পারবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখতে অনুপ্রাণিত হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এ বিষয়গুলো সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করতে পারবে তো প্রথমেই আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলামিক স্টেট এ বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমেই আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত বা কি কি বৈশিষ্ট্য ইসলামী রাষ্ট্রের সাধারণ রাষ্ট্রের এবং ইসলামী রাষ্ট্রের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে এ বিষয়গুলো নিয়ে প্রথম ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছি আজকে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো ইসলামী রাষ্ট্র সাধারণ রাষ্ট্র ব্যবস্থা থেকে অনেকটাই আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে ইসলামী রাষ্ট্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিম্নরূপ এক নম্বর হচ্ছে আদর্শিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হতে হবে আদর্শিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্র একটি ধর্মভিত্তিক আদর্শিক এবং নিয়ন্ত্রিত গণতান্ত্রিক জনকল্যাণমূলক রাষ্ট্র কেননা যে রাষ্ট্র ইসলামের মূল উৎস পবিত্র কোরআন ও সুন্নাহ এর বিধিবিধান দ্বারা পরিচালিত হয় সেটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র আদর্শিক রাষ্ট্র বলতে আসলে কি বোঝানো হয়েছে আদর্শ শব্দের অর্থ কি আদর্শ শব্দের অর্থ হচ্ছে মাপকাঠি অর্থাৎ পরিমাপ করা হয় যাকে যা দিয়ে পরিমাপ করা হয় সেটাকেই বলা হয় আদর্শ যেমন এখানে আদর্শিক রাষ্ট্র হচ্ছে মদিনার ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্রটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনায় প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই রাষ্ট্রটি তিনি পরিচালনা করেছেন সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী তিনি ইসলামী রাষ্ট্রের একটা মডেল তিনি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন মদিনার সেই ইসলামী রাষ্ট্রটিই হচ্ছে মহানবী সাল্লামের সেই ইসলামী রাষ্ট্রটিই হচ্ছে আদর্শিক রাষ্ট্র সেই রাষ্ট্রের অনুকরণে যত রাষ্ট্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে এবং হবে সবগুলোই ইসলামী রাষ্ট্র হিসেবে
পরিগণিত হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শাসনতন্ত্র। তাহলে ইসলামী রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শাসনতন্ত্র, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হচ্ছে সংবিধান। সংবিধান বলা হয়, শাসনতন্ত্রকে বলা হয় সংবিধান, যেটা সাধারণ রাষ্ট্রের সংবিধান রয়েছে, অনুরূপভাবে ইসলামী রাষ্ট্রেরও সংবিধান রয়েছে। সাধারণ রাষ্ট্রের সংবিধানের প্রণেতা হচ্ছে জনগণ, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন করে থাকে সাধারণ রাষ্ট্রে। কিন্তু ইসলামী রাষ্ট্রের সংবিধান বা কার্যপ্রণালী বা শাসনতন্ত্র, এটার মূল ভিত্তি হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লামের আদেশ নিষেধ সম্বলিত বিধিবিধান তথা কোরআন এবং সুন্নার আলোকে। পবিত্র কোরআন এবং সুন্নার আলোকেই ইসলামী রাষ্ট্রের সংবিধান তথা ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র এটা প্রতিষ্ঠিত হতে হবে। পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, এ সম্পর্কে পবিত্র কোরআনের দিক নির্দেশনা এসেছে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে। মহান রব্বুল আলামিন বলেছেন যে মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এখানে ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র সম্পর্কে মহান রব্বুল আলামিন এখানে বলেছেন যে ইসলামী রাষ্ট্রের শাসন ক্ষমতার মূল অধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। এখানে বলা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ হুকুম দেবার মালিক, হুকুম দেবার ক্ষমতা, হুকুম দেবার অধিকার রয়েছে একমাত্র আল্লাহ তাআলার। সেই আল্লাহ তাআলাই নির্দেশ দিচ্ছেন আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র তারই দাসত্ব করবে, তারই ইবাদত করবে, এ ব্যাপারে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তাহলে এখানে ইসলামী শাসনতন্ত্রের ব্যাপারে মূল হুকুমদাতাই হচ্ছেন আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমেই ইসলামী রাষ্ট্রটা পরিচালিত হবে, এটা পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়। এছাড়াও পবিত্র কোরআনের আরো বিভিন্ন সূরার মধ্যে এ বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশি লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ শামসু ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাখখারাত বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এখানে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 54 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা হচ্ছেন তোমাদের রব, তোমাদের প্রতিপালক, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপরে তিনি তার কর্তৃত্ব স্থাপন করেছেন, ইউগশি লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান, রাত দিনকে আচ্ছন্ন করে ফেলে, ইয়াতলুবুহু হাসীসান, এই রাত এবং দিনকে একটা আরেকটার পিছনে তিনি অনুগামী করে দিয়েছেন, অর্থাৎ রাত এবং দিনের আবর্তন, এই যে আবর্তন হচ্ছে আবর্তনটা তিনিই এটা করে দিয়েছেন, ওয়াশামসাবাল কামারা ওয়ান নুজুম, সূর্য চন্দ্র নক্ষত্ররাজি মুসাখখারাত বিআমরিহি, তারই নির্দেশে এরা চলমান, তারই নির্দেশে এরা অনুগামী, মহান আল্লাহ তাআলার নির্দেশেরই অনুগামী এ সমস্ত সৃষ্টি। আলা সাবধান, অতএব তোমরা জেনে রাখো লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করা এবং এই সৃষ্টির প্রতি নির্দেশ দেওয়ার অধিকার একমাত্র তারই রয়েছে, একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন বরকতময় এবং বিশ্বজগতের প্রতিপালক। তাহলে এই আয়াতের মধ্যেও বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তাআলা এবং এই সৃষ্টির প্রতি নির্দেশ দেবার ক্ষমতাও একমাত্র তারই রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া পৃথিবীর কোনো কিছুই পরিচালিত হবে না, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খাইরুল হাকিমিন। সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি অনুসরণ করুন, আপনি মেনে চলুন মা ইউহা ইলাইকা, আপনার প্রতি যা ওহী করা হয়,
আপনার প্রতি যা প্রত্যাদেশ করা হয় সেটা অনুসরণ করুন ওয়াসবির এবং আপনি ধৈর্য ধারণ করুন হাত্তা ইয়াহকুমাল্লাহু যতক্ষণ না আল্লাহ তাআলা হুকুম দেন যতক্ষণ না আল্লাহ তাআলা ফয়সালা করেন অর্থাৎ আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করুন আহুয়া খাইরুল হাকিমিন আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম হুকুমদাতা সর্বোত্তম ফয়সালাকারী হচ্ছেন আল্লাহ তাআলা তাহলে এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লামকে বলছেন যে আপনার প্রতি যা ওহি করা হয় আপনি সে অনুযায়ী তাই অনুসরণ করুন এবং ফয়সালা করুন আল্লাহর বিধান অনুযায়ী অর্থাৎ আল্লাহর বিধান না আসা পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করুন তাহলে এখানে নবী সাল্লামের প্রতি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে তিনিও নিজের থেকে অর্থাৎ মন গড়া নিজের মনে যা ইচ্ছা তাই তিনি হুকুম বাস্তবায়ন কিন্তু তিনি করেন নাই সূরা নজমের মধ্যে এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা সরাসরি ওহি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকেই বলেন অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন যা করেন এসব কিছু সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকেই এটা করে থাকেন এবং এটা বলে থাকেন এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত অর্থাৎ নবী সাল্লাম মদিনার যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র ইসলামী রাষ্ট্রের পরিচালিত হয়েছে সরাসরি মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা অনুযায়ী মহান রব্বুল আলমিনের গাইডলাইন অনুযায়ী ইসলামী রাষ্ট্রটি পরিচালিত হয়েছে অতএব আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শাসনতন্ত্র সম্পর্কে জানলাম সংবিধান সম্পর্কে জানলাম যেটা ইসলামী রাষ্ট্রের সংবিধান হচ্ছে কোরআন যেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা মহানবী সাল্লাম এটা বাস্তবায়ন করেছেন এরপরের শাসনকার্য পরিচালনা করা এটা আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইসলামী রাষ্ট্রের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শাসনকার্য পরিচালনা করা অর্থাৎ শাসনকার্যটা কীভাবে পরিচালিত হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনের মধ্যে ইসলামী রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয় আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী যেটা আমরা জানলাম ইসলামী রাষ্ট্রের এই বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নেসার 105 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি যা সত্য সহ হক সহ বাস্তবায়নযোগ্য কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি এটা কেন করেছি লিতাহকুমা বাইনান নাস যেন আপনি মানুষের মাঝে এই কিতাব অনুযায়ী ফয়সালা করতে পারেন বিচার করতে পারেন রায় দিতে পারেন বিমা আরাকাল্লাহ যেভাবে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন যেভাবে আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন যেভাবে আল্লাহ তাআলা আপনাকে করতে বলেছেন সেভাবেই আপনি আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন এটা নবী সাল্লামের প্রতি মহান আল্লাহর নির্দেশ ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা আর আপনি বিশ্বাসঘাতকদের জন্য ঝগড়াকারী হবেন না অর্থাৎ বিশ্বাসঘাতকদের ব্যাপারে নবী সাল্লামকে এখানে সাবধান করা হয়েছে তাহলে ইসলামরা ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে বিশ্বাসঘাতকদের উপস্থিতি থাকবে এটা পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় নবী সাল্লামের সময়েও বিশ্বাসঘাতকতা করেছে যারা মুনাফিক ছিল সে সমস্ত মুনাফিকরা নবী সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এরপরে সূরা কাহাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি আবসিরু বিহি ওয়া আসমাউ মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে মহান রব্বুল আলামিন বলেছেন শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল আপনি বলুন আল্লাহু আ'লামু বিমা লাবিসু অর্থাৎ সূরা কাহাফের মধ্যে যে গুহাবাসীরা অবস্থান করেছিল দীর্ঘ সময় পর্যন্ত তাদের সম্পর্কে তারা প্রশ্ন করেছিল তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল আপনি বলে দিন যে সেই গুহাবাসীরা কতদিন সেখানে অবস্থান করেছিল এটা আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ তাআলাই এই ব্যাপারে অধিক জানেন লাহু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে আবসিরু বিহি ওয়াসমাউ তিনি এ সম্পর্কে অধিক দেখেন এবং অধিক শোনেন মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী নাই
তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী অভিভাবক বন্ধু এগুলো কিছুই নাই ওয়ালা ইউশরিক বি ফি হুকমিহি আহাদা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ওয়ালা ইউশরিক বিহি ফি হুকমিহি আল্লাহ তাআলা তার এই হুকুমের ক্ষেত্রে তার এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে শরীক করেন না কাউকে অর্থাৎ আল্লাহ তাআলা যে হুকুমদাতা আল্লাহ তাআলা যে একমাত্র শাসনকর্তা শাসনকার্য পরিচালনাকারী আল্লাহ তাআলা তিনি তার এই শাসনকার্যে কাউকে শরীক করেন না তাহলে কি বোঝা যায় আয়াত দ্বারা এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইসলামী রাষ্ট্রের হুকুমত একমাত্র কোরআন অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে সেখানে মানুষের বিন্দুমাত্র কাউকে এখানে শরীক করা হয়নি ইভেন নবী সাল্লামকে আল্লাহ তাআলা এখানে অনুমতি দিয়েছেন যেটা সূরা জিনের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যেটা গায়েব সম্পর্কে নবী সাল্লামকে আল্লাহ তাআলা শুধুমাত্র এটা অবহিত করেন যেহেতু নবী সাল্লামের সকল কার্যক্রমই মহান আল্লাহ তাআলার কার্যক্রম মহান আল্লাহ তাআলার কার্যক্রমটা বাস্তবায়ন করেছেন আমাদের প্রিয় নবী সাল্লামের মাধ্যমে এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কার্যাবলীগুলো করেছেন সে কার্যাবলীগুলো সবই মূলত আল্লাহরই কার্যাবলী কারণ আল্লাহর নির্দেশনার বাইরে তিনি একটি কথাও বলেননি একটি কাজও করেননি এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যে যে নির্দেশনা দেবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা এই ব্যাপারে কাউকেই শরীক করেননি অর্থাৎ আল্লাহর নির্দেশনার বাইরে এখানে কোনো কিছুই চলতে পারে না চতুর্থ ইসলামী রাষ্ট্রের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মন গড়া আইনের সুযোগ এখানে নেই অর্থাৎ ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে মানুষের মন গড়া যেমন সাধারণ রাষ্ট্রের সংবিধান যেমন মানবরচিত সংবিধান অর্থাৎ মানুষের সেখানে মন গড়া আইন প্রণয়নের সুযোগ সুবিধা রয়েছে কিন্তু ইসলামী রাষ্ট্রে এ ধরনের কোনো সুযোগ সুবিধা নেই ইসলামী রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যই হচ্ছে সেখানে মানুষের মন গড়া খেয়াল খুশি অনুযায়ী অনুশাসন রচনার কোনো অধিকার থাকবে না সকল সৃষ্টির স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার বিধান অনুশাসন অনুযায়ী রাষ্ট্রীয় সকল প্রশাসনিক কার্যাবলী এটা পরিচালিত হতে হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মায়েদার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ হে আল্লাহর রাসূল আপনি তাদের মাঝে ফয়সালা করুন আপনি তাদের মাঝে রায় করুন বিমা আনসালাল্লাহ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী অর্থাৎ আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী আপনি তাদের মাঝে ফয়সালা করুন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তাদের মাঝে বিচার ফয়সালা করেছেন এবং আরো একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম আপনি তাদের হাওয়া অর্থাৎ তাদের মন করা যে পথে তারা চলছে এটার অনুসরণ আপনি করবেন না বরং আল্লাহ তাআলা আপনার প্রতি যা নাজিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের মাঝে বিচার ফয়সালা করবেন তাহলে এটা ইসলামী রাষ্ট্রের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে জানছি তাহলে ইসলামী রাষ্ট্রের যে বৈশিষ্ট্যটা যেখানে মানুষের মন গড়া বিধিবিধানের কোনো সুযোগ নেই এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন পবিত্র কোরআনে এখানে আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত এটা অনেক বড় আয়াত এই আয়াতের মূল বক্তব্য যেটা সেটা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু ইসলামী রাষ্ট্রে মানুষের মন গড়া কোনো মতামত মন গড়া কোনো বিধিবিধান কার্যকরী হয় না সেহেতু এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত যখন নাজিল হয় তখন ওই সময়ে কিছু কিছু মানুষ নবী সাল্লামের কাছে এসে তারা অভিযোগ করে বলল যখন এই আয়াত সম্পর্কে তারা জানলো যখন নবী সাল্লামের যে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে তারা জানলো যে সেখানে একমাত্র আল্লাহর হুকুম দেবার ক্ষমতা রয়েছে অর্থাৎ আল্লাহর হুকুম দেবার ক্ষমতার বাইরে মানুষের কোনো হুকুম দেবার ক্ষমতা নেই এ বিষয়টা জানার পরে তারা নবী সাল্লামের কাছে এসে বলল ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন তারা এসে বলল হাল্লানা মিনাল আমরি মিন শাইইন হে আল্লাহর রাসূল আমাদের কি তাহলে আদেশ দেবার কিছুই নাই অর্থাৎ আদেশ দেবার হুকুম দেবার কোনো ক্ষমতাটুকুই আমাদের নাই এ কথা এসে তারা রাসূল সাল্লামের কাছে এসে বলল তখন আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে বলছেন যে কুল হে রাসূল আপনি এই সমস্ত লোকদেরকে বলে দিন
ইন্নাল আমরা কুল্লুহুলিল্লাহ, অর্থাৎ নির্দেশের সবটুকু, ইন্নাল আমরা কুল্লুহু, কুল্লুহু মানে সমস্তটুকু, অর্থাৎ সমস্ত নির্দেশ দেবার ক্ষমতা একমাত্র ইল্লা আল্লাহর জন্য। এখানে মানুষের মন গড়া তো দূরের থাক, মানুষের কোনো নির্দেশনা, মানুষের কোনো হুকুমত ইসলামী রাষ্ট্রে চলতে পারবে না। ইসলামী রাষ্ট্রের হুকুম দেবার সবটুকু ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে, আরো অনেক আয়াত যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সবগুলো আয়াতের মূল কথাই হচ্ছে ইসলামী রাষ্ট্রটা পরিচালিত হবে একমাত্র আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যেটার বাস্তবায়ন করে দিয়েছেন, যেটার একটা মডেল, আদর্শ ইসলামী রাষ্ট্রের মডেল তিনি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। ইসলামী রাষ্ট্রের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের মৌলিক যে সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি এবং ইসলামী রাষ্ট্রের যে উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি, এ সম্পর্কে ইসলামী রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা কি, ইসলামী রাষ্ট্রের মৌলিক সংজ্ঞা বা ইসলামী রাষ্ট্রের উপাদান, এ বিষয়গুলো নিয়ে আমরা এখানে আরেকটু পর্যালোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযুক্ত বৈশিষ্ট্য ছাড়াও সাধারণ ও আধুনিক রাষ্ট্রের যে সংজ্ঞা বা উপাদান বা বৈশিষ্ট্য আছে, ইসলামী রাষ্ট্রেরও সে চারটি মৌলিক উপাদান আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সাধারণ রাষ্ট্রের যে চারটি উপাদানের কথা আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই চারটা উপাদান নিয়েই একটা রাষ্ট্র গঠিত হয়। তবে ইসলামী রাষ্ট্রে এই উপাদানগুলোর একটু ভিন্ন সংজ্ঞা রয়েছে। যেমন জনসমষ্টি বলতে এখানে এমন জনসমষ্টিকে বোঝায়, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের জনসমষ্টি বলতে এমন জনসমষ্টিকে বোঝায় যারা আল্লাহর নির্দেশ মেনে চলে। নির্দিষ্ট ভূখণ্ড বলতে এমন ভূখণ্ড বোঝায় যেখানে আল্লাহর দেয়া বিধানই কার্যকর হয়। সরকার বলতে এমন সরকারকে বোঝায় যে সরকার আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। তাহলে একটু ভিন্নতা রয়েছে। সার্বভৌমত্ব বলতে বোঝাবে সকল প্রকার সার্বভৌমত্বের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু সাধারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। তো ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক যেহেতু আল্লাহ তাআলা, এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা হাদিদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই, অর্থাৎ এই যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মানে তার, মানে আল্লাহ তাআলার, মুলকুন মানে রাজত্ব, সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন বারবার, যে তোমরা নিজেদেরকে রাজা ভাবছো, তোমরা নিজেদেরকে মহারাজ রাজাধিরাজ ভাবতেছো, কিন্তু তোমাদের স্মরণ রাখা উচিত যে আসমান জমিনের মাঝে যা আছে সমস্ত সৃষ্টির সমস্ত মাখলুকাতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তিনিই ইহি জীবন দান করেন, কয়ুমিতু তিনিই মৃত্যু দান করবেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনিই সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে এখানে যে বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের মূল মালিক হচ্ছে আল্লাহ তাআলা, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের হুকুম দেবার মালিক আল্লাহ তাআলা, ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী। এখানে মানুষের কোনো মন গড়া কোনো কথা তো দূরের থাক, মানুষের বানানো কোনো মতবাদ এখানে অচল। ইসলামী রাষ্ট্রের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কল্যাণ রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের প্রতিটি কর্মকাণ্ডই ইসলামী নীতি নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা ইনসাফ ও জনকল্যাণমূলক রাষ্ট্র, আইনের শাসন প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই রাষ্ট্রের শাসক শাসিতের দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্ট। বিচার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি, অর্থনৈতিক কার্যাবলী তথা সবকিছুই সুস্পষ্ট ইসলামী বিধানের দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাহলে এখানে ইসলামী রাষ্ট্রটা হবে কল্যাণকর রাষ্ট্র। এটা কিন্তু যে কষ্টকর হবে, ইসলামের বিধিবিধানগুলো যে মেনে চলা কষ্টকর তা কিন্তু নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক জায়গায় বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা,
আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। এটা আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলার নিয়ম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন, আমাদের প্রতি কঠোরতা তিনি করতে চান না। তিনি পবিত্র কোরআনের এক জায়গায় বলেই দিয়েছেন, তিনি আমাদের জন্য সহজ করতে চান, তিনি কঠিন করতে চান না। কিন্তু আমরাই ইসলামের বিধানগুলোকে নিজেদের উপরে কঠিন করে নিয়েছি, এটা আমাদের দোষ। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের জন্য কঠোর করতে চান না, এটা আল্লাহ তাআলার ঘোষণা। অতএব জনকল্যাণমূলক রাষ্ট্র, মানুষের কল্যাণ সাধনই হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আদর্শিক বিশ্ব রাষ্ট্র। তাহলে ইসলামী রাষ্ট্র শুধুমাত্র যে আদর্শিক রাষ্ট্র, শুধুমাত্র যে নির্দিষ্ট কিছু এলাকার জন্য তা নয়, এটা সমগ্র বিশ্বের জন্যই এটা আদর্শিক রাষ্ট্র। সমগ্র বিশ্বের সকল মাখলুকাতের জন্য হচ্ছে আদর্শিক রাষ্ট্র, হচ্ছে ইসলামী রাষ্ট্র, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাম মদিনায় যেটা প্রতিষ্ঠা করেছেন, এবং আমাদের সামনে বিশ্ববাসীর সামনে যে রাষ্ট্রের মডেল রাষ্ট্র হিসেবে তিনি উপস্থাপন করেছেন, আদর্শ রাষ্ট্র হিসেবে তিনি উপস্থাপন করেছেন, যেটা আমরা জানতে পারি ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে, ইসলামী রাষ্ট্রের যে বাস্তব রূপরেখা এগুলো আমরা জানতে পারি। তো ইসলামী রাষ্ট্র এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যা বংশ, বর্ণ, ভাষা বা ভৌগোলিক জাতীয়তার পরিবর্তে শুধু নীতি আদর্শের উপরেই এটা প্রতিষ্ঠিত। পৃথিবীর যে কোনো অঞ্চলের মানব জাতির যে কোনো সদস্য ইচ্ছা করলে সে মূলনীতি স্বীকার করে নিতে পারে, কোনো প্রকার ভেদ বৈষম্য ছাড়াই সম্পূর্ণ সমাজ অধিকার নিয়ে সে ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারে। এই আদর্শের ভিত্তিতে বিশ্বের যেখানেই কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তা হবে ইসলামী রাষ্ট্র। তা আফ্রিকায় প্রতিষ্ঠিত হোক বা এশিয়ায় প্রতিষ্ঠিত হোক, সে রাষ্ট্রের পরিচালক মণ্ডলী কালো হোক বা সাদা হোক বা দরিদ্র হোক, এ ধরনের একটি নিরঙ্কুশ আইন ভিত্তিক রাষ্ট্রের বিশ্ব রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার কোনো প্রতিবন্ধকতা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ইসলামী রাষ্ট্র যে একটা আদর্শিক বিশ্ব রাষ্ট্র, যেটা বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে পারে, এ বিষয়টি আমরা উপলব্ধি করতে পারলাম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলেও যদি এ ধরনের অনেক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাও হবে ইসলামী রাষ্ট্র। কোনো জাতীয়তাবাদী দ্বন্দ্ব সংঘাতের পরিবর্তে সেসব রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ ভ্রাতৃসুলভ সহযোগিতা এটা সম্ভব। কোনো এক সময় তারা একমত হয়ে বিশ্ব ফেডারেশন প্রতিষ্ঠা করতে পারে, এটাও সম্ভব। এই আশাবাদ আমরা করতেই পারি। আল্লাহ তাআলা তো আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশকে আমরা যাতে ভুলে না যাই, এই নির্দেশের আলোকে, পবিত্র কোরআনের আলোকে আমরা যেন আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি এবং আমাদের নিজেদের জীবন, সমাজ ও রাষ্ট্রে যেন আমরা ভূমিকা রাখতে পারি। ইসলামী আইন তথা কোরআন সুন্নার আইন যাতে আমরা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, এ বিষয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ হিসেবে কিছু একটা প্রশ্ন রেখেছি যেটা তোমরা সমাধান করার চেষ্টা করবে। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের একটি তালিকা তোমরা প্রস্তুত করবে এবং অনুশীলন করবে, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামীতে আরও একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।